আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় কি এবং কি এর ব্যবহার। ইংরেজি বাক্য গঠনে তোমরা কয় রাশি এবং কয় দীর্ঘি কীভাবে ব্যবহার করবে বা কীভাবে ট্রান্সলেট করবে সে বিষয়টি নিয়েই আলোচনা করব। তোমরা এখানে দুটো বাক্য দেখতে পাচ্ছ। এক নম্বরে দেওয়া আছে তুমি কি ভাত খাও, দ্বিতীয় নম্বরে দেওয়া আছে তুমি কি খাও। যে কি এর উত্তর হ্যাঁ অথবা না সেটি হচ্ছে কয় রাশি। যেমন তুমি কি ভাত খাও, হ্যাঁ আমি ভাত খাই। তুমি কি ভাত খাও, না আমি ভাত খাই না। তাহলে তুমি কি ভাত খাও, যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না সেটি হচ্ছে নর্মাল প্রশ্নবোধক এবং বাংলা বাক্য হচ্ছে কয় রাশি। এটি কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা কি দেব, ডু নাকি আমি যার? অবশ্যই ডু। ডু ইউ ইট রাইস, ডু ইউ ইট রাইস প্রশ্নবোধক। তুমি কি খাও, হ্যাঁ না কোনো উত্তর হচ্ছে না। হ্যাঁ কিংবা না দিয়ে যে প্রশ্নের উত্তর হয় না সে কি হবে, দীর্ঘি। এবং তুমি কি খাও, উত্তর এরকম হতে পারে আমি ভাত খাই, আমি ফল খাই, এই তো। তাহলে এই ধরনের বাক্যে আমরা যখন ইংরেজি করব তখন আমরা হট ব্যবহার করব। কি ব্যবহার করব, হট। কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হট ডু ইউ ইট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা আরও দুটো বাক্য দেখতে পাচ্ছ। এখানে দেওয়া আছে, এক নম্বরে দেওয়া আছে তোমার নাম কি রহিম, তোমার নাম কি। এখন তোমার নাম কি রহিম, উত্তর কি হতে পারে, হ্যাঁ অথবা না। তাহলে হ্যাঁ অথবা না যে প্রশ্নের উত্তর হয় সে কি হবে, কয় রাশি। তাহলে এখানে দীর্ঘি উঠে যাবে, তোমার নাম কি রহিম। দ্বিতীয় নম্বরে দেখো তোমার নাম কি, আমার নাম কাউসার। তাহলে এখানে হ্যাঁ অথবা না বলে উত্তর হচ্ছে না, তাহলে এখানে রাশি উঠে যাবে, উত্তর কি হবে, বাংলা হবে দীর্ঘি এবং এখানে হবে রাশি। এখন আমরা ইংরেজি করব কিভাবে, তোমার নাম কি রহিম। তোমার নাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইওর নেম, ইওর নেম, ইওর নেম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে এখানে ইজের ব্যবহার, তাহলে ইজ ইওর নেম রহিম, ইজ ইওর নেম রহিম। এখানে কি দেওয়া আছে, তোমার নাম কি, তোমার নাম কি কাউসার। তাহলে এখানে কোনো কিছু উল্লেখ করা লাগছে, হ্যাঁ অথবা না হচ্ছে না। তাহলে আমরা কিসের ব্যবহার করব, হট, হট ইজ ইওর নেম, হট ইজ ইওর নেম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা আরও দুটো বাক্য দেখতে পাচ্ছ। তুমি কি যেতে চাও, তুমি কি চাও। আচ্ছা তোমরাই বলো এখানে উত্তর কি হবে, তুমি কি যেতে চাও, উত্তর কি হতে পারে, হ্যাঁ অথবা না। তাহলে এখানে আমরা কি করব, এটি রাশি নিব, দীর্ঘি কেটে দেব। তুমি কি যেতে চাও, তুমি কি চাও, হ্যাঁ অথবা না দিয়ে কি হচ্ছে, না। আমি কি চাই, আমি কলম চাই, আমি খাবার চাই, কোনো কিছু উল্লেখ করা লাগছে। তাহলে আমরা রাশি আউট করব, এখানে দীর্ঘি রাখব এবং এখানে দীর্ঘি আউট। এখন আমরা বাক্য তৈরি করব। তুমি কি যেতে চাও, কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট। ডু ইউ, চাওয়ার ইংলিশ ওয়ান্ট, ডু ইউ ওয়ান্ট টু গো। তুমি কি চাও, হট, প্রেজেন্ট ইনডিফিনিট, হট ডু ইউ ওয়ান্ট, হট ডু ইউ ওয়ান্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজি বাক্য গঠনে কি এবং কি এর ব্যবহার উল্লেখ করতে গিয়ে আমি আরও দুটো বাক্য দিয়েছি। দেখো এক নম্বরে দেওয়া আছে তোমার কি মোবাইল আছে, উত্তর কি হবে বলো তো, হ্যাঁ আছে অথবা না নেই। যেহেতু এই প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে সম্পূর্ণ হচ্ছে সেহেতু আমরা রাশি দিব, দীর্ঘে আউট করব। দ্বিতীয় নম্বরে দেখো তোমার কি আছে, তোমার কি আছে, বাক্যটি কি সম্পূর্ণ, না। তোমার কি আছে তখন হচ্ছে, তোমার কি আছে,
উত্তরে বলা যেতে পারে আমার বই আছে, আমার টাকা আছে, আমার কলম আছে, আমার বাড়ি আছে, আমার মোবাইল আছে। তাহলে এখানে আমরা রাশি আউট করি। এখন তোমার কি মোবাইল আছে? থাকার ইংলিশ হচ্ছে হ্যাভ। হ্যাভ ইউ এ মোবাইল, হ্যাভ ইউ এ মোবাইল, অথবা ডু ইউ, ডু ইউ হ্যাভ এ মোবাইল। এখানে কি হবে, তোমার কি আছে? তাহলে প্রথমে আমরা কি দিব, হোয়াট ডু ইউ হ্যাভ, তোমার কি আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাসের আমরা ঠিক শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে এসে যে বিষয়টি বলা জরুরি সেটি হচ্ছে, তোমরা যখন কয় রাশি, যে কয় রাশি বা যে কী এর উত্তর হ্যাঁ অথবা না, এই ধরনের বাক্যগুলো যখন গঠন করবে তখন খেয়াল রাখতে হবে। দেখো এখানে 12টি সেন্টেন্স আছে, 12টি টেন্স আছে। আই ট্রাইস, আই এম ইটিং রাইস, আই হ্যাভ ইটিং রাইস, আই হ্যাভ বিন ইটিং রাইস। পাস্ট, আই এট রাইস, আই ওয়াজ ইটিং রাইস, আই হ্যাড ইটিং রাইস, আই হ্যাড বিন ইটিং রাইস। ফিউচার, আই উইল ইট রাইস, আই উইল বি ইটিং রাইস, আই উইল হ্যাভ ইটিং রাইস, আই উইল হ্যাভ বিন ইটিং রাইস। এই বাংলা বাক্যগুলো কি, আমি ভাত খাই, আমি ভাত খাচ্ছি। কিন্তু যখন কি যুক্ত বাক্য গঠন করবে যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না, তখন প্রেজেন্টের প্রেজেন্ট ইনডিফিনিটে তোমরা কি দিবে, ডু দিবে। কি দিবে, প্রথমে ডু। পাস্টের ক্ষেত্রে ডিড, এট হবে না, কি হবে, ইট। বাকিগুলো কি থাকে, অ্যাম, হ্যাভ, হ্যাভ, জাস্ট সাবজেক্টের পূর্বে বসবে। ওয়াজ, হ্যাড, হ্যাড, জাস্ট সাবজেক্টের পূর্বে। শুধুমাত্র ফিউচারের ক্ষেত্রে উইল সাবজেক্টের পূর্বে নিয়ে আসো। এবং শেষে 12টা টেন্সেই প্রশ্নবোধক বাক্য। এখন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, বলো তো তুমি কি ভাত খাও, হ্যাঁ না, হ্যাঁ আমি ভাত খাই, না আমি ভাত খাই না, তাহলে প্রশ্নটি কী দাঁড়ায়, ডু আই ইট রাইস অথবা ডু ইউ ইট রাইস। আমি কি স্কুল যাব, হ্যাঁ আমি স্কুল যাব, না আমি স্কুল যাইব না, তাহলে কী দাঁড়ায়, ফিউচার ইনডিফিনিট। তাহলে প্রশ্নটি কী হবে, উইল আই ইট রাইস অথবা উইল ইউ গো টু স্কুল অথবা উইল আই গো টু স্কুল। পাস্টের ক্ষেত্রে দেখো, তুমি কি ভাত খেয়েছিলে, পাস্ট ইনডিফিনিট, তাহলে ডিড ইউ ইট রাইস প্রশ্নবোধক। তুমি কি ভাত খেয়েছিলে, হ্যাঁ আমি ভাত খেয়েছিলাম। তুমি কি খেয়েছিলে, এখন আমি আসি কয় দীর্ঘির ক্ষেত্রে, কয় দীর্ঘি, যে প্রশ্নের উত্তর কোনো হ্যাঁ অথবা না নয়, ভাত অথবা ফল। এখন যদি প্রশ্ন করা হয়, তুমি কি ভাত খাও, তুমি কি ভাত খাও, হ্যাঁ, তাহলে এটা কয় রাশি। কিন্তু যদি বলা হয় তুমি কি খাও, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে কি হবে, হট, প্রথমে আমরা হট নিব, হট ডু ইউ ইট, তুমি কি খাবে, হট উইল ইউ ইট, তুমি কি খেয়েছিলে, হট ডিড ইউ ইট। শেষে প্রশ্নবোধক রাইস হবে না। তুমি কি খাচ্ছ, হট আর ইউ ইটিং, আমি কি খাচ্ছি, আমি কি খাচ্ছি, আমি ভাত খাচ্ছি। তাহলে প্রশ্নটি কি হবে, সেন্টেন্সটি হট এম আই ইটিং প্রশ্নবোধক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী পাঠে নতুন আরও একটি টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।